তিন দিনের সফরে ঢাকা এসে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে এই বৈঠকে আছেন মানবাধিকার কর্মী শ্রমিক নেতা ও গণমাধ্যম কর্মী সহ অন্যান্যরা বৈঠকে মার্কিন সরকার ও দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারও উপস্থিত রয়েছেন সকালে হজরত শাহার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তার এই সফরে বৈঠক হবার কথা আছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন সচিবের সাথেও যেখানে আলোচনা হতে পারে জলবায়ু পরিবর্তন শ্রম অধিকার বাণিজ্য ও বিনিয়োগ সহ অন্যান্য বিষয় এছাড়া আজরাতে রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেবেন ডোনাল্ড ডু বুধবার মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী